খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস তো তোমরা জানো ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে তো সেই দেখতে চিন্তা করে আমি তোমাদের জন্য আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ইংলিশ গ্রামারের একটা সিরিজ শুরু করেছি আর সেই সিরিজের আজকে হলো বারো নাম্বার ক্লাস তার আগে আগেও এগারোটা করিয়েছি যেটা আমাদের আর্টিকেল ডিটার্মিনার কোয়েশন টেক এগুলি সবগুলি এক এক করে করিয়েছি তো আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি তো যে টপিকটা আজকে শুরু করব সেটা হলো সাব সাবজেক্ট এগ্রিমেন্ট অথবা আমরা কনকোর্ডও বলতে পারি তো সেই ক্লাসের আজকে হল পার্ট ওয়ান তো আপনারা এই যে ক্লাসটা শুরু করার আগে কিন্তু আমি তোমাদের বলে দিই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না সেটা আমি তোমাদের বলতে পারি আর ক্লাসটা শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে ট্যাট ওয়ান ট্যাট টু এবং এইসটি নোটস অ্যাভেলেবেল রয়েছে ফোল নোটস যেখানে মধ্যে যে কনসেপ্টটা একদম ডিটেলস আলোচনা রয়েছে তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস এবং তার সাথে থাকছে স্পেশাল মক টেস্ট তো সেগুলি যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অথবা তোমরা যদি অফলাইন ক্লাস করতে যাও অফলাইন ক্লাসও করতে পারো অফলাইন ক্লাস করারও সুবিধা আমাদের কোচিং সেন্টারে রয়েছে তো সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে সো এখন দেরি না করে আজকে যে ইম্পর্টেন্ট ক্লাসটা সেটা আমি শুরু করছি আর তোমরা একদমই স্কিপ করবে না স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ওকে সো সাবজেক্ট বার এগ্রিমেন্ট সাবজেক্ট বা এগ্রিমেন্টের মধ্যে প্রথমে আমাদের বেসিকটা জানতে লাগবে প্রথমে রুলসগুলি জানার আগে কিছু বেসিক জানতে লাগবে কারণ সেগুলি যদি আমরা না জানি তাহলে রুলসগুলি আমরা বুঝতে পারবো না তো প্রথমে যেটা আমাদের জানতে লাগবে একদম বেসিক জিনিসটা সেটা হলো সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভাবটাও সিঙ্গুলার হয় আর সাবজেক্টটা যদি প্রোরাল থাকে ভাবটাও প্রোরাল হয় আর এই জিনিসটা মনে রাখবেন যে সাবজেক্টটা যেটা রয়েছে সেই সাবজেক্টের জায়গার মধ্যে এক হয়তো বা নাউন থাকবে নয়তো বা প্রোন থাকবে তো নাউনটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার নাউনটা যদি প্রোয়াল থাকে ভার্ব টস প্রোয়াল আর অথবা যদি নাউন না থাকে তাহলে প্রোনাউন থাকবে তো আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্ষেত্রে যে সাবজেক্টটা রয়েছে সেখানে এক হয়তো বা নাউন নয়তো বা প্রোনাউন থাকবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্টটা প্রোয়াল হলে ভার্ব টস থাকবে ওকে তারপর আমরা কিছু অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলি আমরা জেনে নিই কারণ এগুলি যদি আমরা না জানি তাহলে বাকিগুলি রুলসগুলি আমরা বুঝতে পারবো না তো প্রথমেই যেখানে রয়েছে অক্সিলারি ভার্ব তো অক্সিলারি ভার্বের মধ্যে কী কী রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডি এগুলি হলো কি এগুলি হলো অক্সিলারি ভার্বের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা টেন্সের ক্লাসগুলো আরও ডিটেলসে আমরা বুঝতে পারবো তো এখন তো আমরা টেন্সের ক্লাস এখনও করিনি টেন্সের ক্লাসটাও করবো তো এখন আপাতত এতটুকু বুঝে নিন এগুলি হলো অক্সিলারি ভার্ভের লিস্ট তার মধ্যে কিছু সিঙ্গুলার রয়েছে তার কিছু প্রুয়াল রয়েছে আবার কিছু কিছু আছে যেটা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয় এবং প্রুরলের ক্ষেত্রে ইউজ হয় সেগুলি আমরা দেখে নিই সিঙ্গুলারের মধ্যে কোনগুলি রয়েছে এম ইজ ওয়াজ হ্যাজ ডাস এগুলি কখন ইউজ হয় এগুলি অলওয়েজ সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে তখন ভাবটাও সিঙ্গুলার হয় তো এগুলি হলো সিঙ্গুলার ভাব সিঙ্গুলার অকজিলারি ভাব তো সাবজেক্টটা যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা এই অক্সিলারি ভাবগুলি ইউজ করব এই যে সিঙ্গুলার অক্সিলারি ভাবগুলি ইউজ করবো কী কী এম ইজ ওয়াজ হ্যাজ অ্যান্ড ডাস এগুলি হলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ভ অ্যান্ড প্লুরাল অক্সিলারি ভার্ভ হলো আর ওয়ের হ্যাভ ডু এগুলি যখন সাবজেক্ট সাবজেক্ট যখন প্লুরাল থাকবে সাবজেক্টটা যখন প্লুরাল থাকবে তখন তার সাথে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব সেই প্লুরাল যে অক্সিলারি ভার্ভগুলি হলো আর ওয়ের হ্যাভ ডু আর কিছু রয়েছে সিঙ্গুলার প্লাস প্লুরাল অথবা অর্থাৎ আমরা বলতে পারি এই যে হ্যাড অ্যান্ড ডি এই দুইটা হলো এরকম একটা অক্সিলারি ভার্ভ যেটা আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ করতে পারি আবার প্রোরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যেরকম আমি বললাম দে হ্যাড দেটা কি প্রোরাল প্রোরাল এটা হবে তো দে হ্যাড দে হ্যাড আমরা ইউজ করতে পারি আবার আমরা হি হ্যাডও আমরা ইউজ করতে পারি এই যে হ্যাড রয়েছে বা ডিড রয়েছে সেটা আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ইউজ করতে পারি প্রোরাল সাবজেক্টের সাথেও ইউজ করতে পারি ওকে তো এইগুলি ছিল অক্সিলেরি ভার্ভ নেক্সট স্লাইডে আমরা দেখে নেব মেন ভার মেন ভার কোনগুলি মেন ভার তো অনেক রয়েছে তার মধ্যে আমি কিছু এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যেরকম বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ এগুলি হলো ভার্ভ ওয়ান ভার্ভ টু ভার্ভটাকে শর্ট ফর্মে ভি লেখা হয়েছে বি ওয়ান বি টু ভি থ্রি বি ফোর বি ফাইভ এই যে এখানে এক্সাম্পলে রয়েছে গো ওয়েন্ট গন গোয়িং গোস এই যে এগুলি হলো কি এগুলি হলো ভার্ভের ফর্মগুলি এগুলি মেন ভার্বগুলি এখন এরকম অনেকগুলি মেন ভার্ভ থাকে সবগুলি তো শেখা পসিবল না সবগুলি এখানে দেওয়া পসিবল না এগুলি গ্রামার বুকস রয়েছে সেখান থেকে আপনারা শিখতে পারেন এই যে প্রথমে রয়েছে কি গো গোটা হলো কি ভি ওয়ান ভার্ভ ওয়ান ওয়েন্ট বি টু গন বি থ্রি গোয়িংটা হয় কি বি ফোর এই যে ফার্স্ট ফর্মটা রয়েছে ওয়ানের সাথে যখন আমরা আইএনজি যোগ করে দিই তখন এটা বি ফোর যায় ভার ফোর হয়েছে আর গোস কখন হয় গোস হয় এই যে বি ফাইভের ক্ষেত্রে অর্থাৎ এই যে ফার্স্ট ফর্মের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করে দিই তখন সেটা গোজ ডাজ এরকম হয়ে যায় মানে ভার্বের যে ফিফ্থ ফর্মটা হয়ে যায় ভি ফাইভ বি ফাইভটা হয়ে যায় আর অলওয়েজ মনে রাখবেন এই যে বি ওয়ান বি ওয়ানটা কখন হয় বি ওয়ান হয় সাবজেক্টটা যখন প্রুরাল থাকে আর ভি ফাইভটা কখন হয় যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তখন আমরা যে বি ফাইভটা ইউজ করব এই জিনিসটা মাথায় রাখবেন ওকে আরও কিছু এক্সাম্পল রয়েছে কি রয়েছে কাম কেম কাম কামিং কামস এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর অ্যান্ড ভি ফাইভ নেক্সট রাইট রোড রিটেন রাইটিং রাইটস লাফ লাভ লাভড লাফিং লাভড সো ওকে সো এগুলি হলো কিছু মেন ওয়েবের এক্সাম্পল শুধুমাত্র কি এগুলি রয়েছে শুধুমাত্র এগুলি নেই আরও অনেকগুলো রয়েছে অনেকগুলো লিস্ট রয়েছে সেগুলি আপনারা বুকের থেকে শিখে নিতে পারেন ওকে সো নেক্সট রয়েছে এখন আমরা কিছু সুবিধার্থে দেখে নিচ্ছি কারণ আমরা আগে যেহেতু টেন্সটা করিনি তার জন্য এখানে দেখে নিচ্ছি টেন্সের মধ্যে এগুলো আর ভালোভাবে দেখে নেব কি কি রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ে এগুলি যখন আমরা ইউজ করব। কখন ভি ফোর যখন ভি ফোর থাকবে যেরকম কামিং গোয়িং রানিং লাফিং স্মাইলিং টিচিং এক্সেট্রা মানে যে ভারবে যে ফোর্থ ফর্মটা অর্থাৎ ভি ওয়ানের সাথে যখন আমরা আইনজি যোগ করব ভি ওয়ানের সাথে ভি ওয়ানের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম তো এটা কি হয়ে যাবে ভি ফোর হয়ে যাবে তো ভি ফোরের সাথে আমরা কোন ভার্বগুলি ইউজ করবো এই যে এই অক্সিলেরি ভার্বগুলি আমরা ইউজ করব। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলি থেকে আমরা ইউজ করব আর ভি থ্রিটা কখন ইউজ করব হ্যাড হ্যাভ হ্যাজ had হ্যাভ হ্যাজ হ্যাড কখন ইউজ করবো ভি থ্রির ক্ষেত্রে কিছু এক্সাম্পল কাম গন লাভ টট লাভ রিটেন এক্সেট্রা এগুলি হলো ভারবে থার্ড ফর্ম ভারবে থার্ড ফর্মের সাথে অলওয়েজ আমরা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড আমরা ইউজ করবো সিঙ্গুলার প্রয়েল বুঝে বা কোনটা পাস টেন্সে আছে কোনটা যে প্রেজেন্ট টেন্সে সেটা বুঝে আমরা ইউজ করবো এই তিনটা থেকে যে কোনো একটা নেক্সট ভি ওয়ান বি ওয়ানের সাথে আমরা অলওয়েজ ডু ডাস্ট ডিড এই তিনটা থেকে একটা ইউজ করবো তার মধ্যে থেকে ডিডটা আমরা ইউজ করবো পাস্ট টেন্সের ক্ষেত্রে আর ডু আর ডাস্টটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডুটা ইউজ করবো প্রুরালের ক্ষেত্রে আর ডাস্টটা ইউজ করবো আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ওকে কিছু এক্সাম্পল কাম গো রান লাভ স্মাইল টিচ এক্সেট্রা ওকে আশা করি এতটুক পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা থাকলে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবেন আপনাদের ডাউটগুলি নেক্সট ক্লাসের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো ওকে তো এতটুক বলে দিই এতটুক হলো আমরা বেসিক দিয়ে গেছি এখন এক এক করে আমি রুলস দেখবো সেই রুলসগুলি কী কী সেটা ভালোভাবে একদম ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না আপনারা যদি চান যে নোটস নেবেন নোটস থেকে এগুলি দেখবেন সেটাও নিতে পেন আমাদের কাছে নোটসও অ্যাভেলেবেল রয়েছে আর নোটসের মধ্যেও প্রত্যেকটা গ্রামারের রুলসগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে একদম কনসেপ্টে ডিটেলস আলোচনা রয়েছে তারপর প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে সাথে থাকছে মক টেস্ট তো আপনারা যদি নোটসটাও নিতে চান সেটাও নিতে পারেন আমাদের কাছে টেট ওয়ান টেট টু এস টিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে তো নোটস নিতে চাইলে আপনাদের কি করতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে এই নম্বরে যোগাযোগ করে আপনাদের চলে আসতে লাগবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে এসে নোটসটা দেখুন যাচাই করুন যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন আর যদি চান অফলাইন ক্লাস করবেন সেটাও করতে পারেন আমাদের এখানে অফলাইন ক্লাসও করানো হয় তো আপনারা অফলাইন ক্লাস করতে চাইলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে সো নেক্সট রয়েছে এখন আমরা কিছু দেখে নেব প্রেজেন্ট এই যে এগুলি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করবো এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাস আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হ্যাড অ্যান্ড ডিড আর বাকি প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো তো আমরা টেন্সে পড়বোই আরও ডিটেলসে পড়বো এনিওয়ে নেক্সট রয়েছে এখন দেখে নাম আমরা প্রথম রুলটা খুবই ইম্পর্ট্যান্ট প্রথম রুল ভালোভাবে একদম ধৈর্য সহকারে দেখবেন রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ানের মধ্যে কী রয়েছে সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে ভার্ভটা কি হবে সিঙ্গুলার ইউজ করবো যেটা আমি প্রথমেই বলেছি সাবজেক্টটা যখন সিঙ্গুলার থাকবে ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট যখন প্রোর থাকবে ভার্ভ টু আর সাবজেক্ট দুই রকম হতে পারে এক হয়তো বা নাউন হবে নয়তো বা প্রনাউন হবে নাউন অথবা প্রোনাউন এই দুইটা থেকে একটা হবে সাবজেক্টে সিঙ্গুলার হলে যদি সেটা সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার প্রোরণাল হলে ভাইভ টু কিছু এক্সাম্পল দেখিনি হি ড্যাশ গন টু স্কুল এই যে হি হিটা কী এটা হলো একটা প্রনাউন এটা প্রনাউন তো এখানে হিটা হলো প্রনাউন প্রথম কথা সাবজেক্টের প্রনাউন ঠিক আছে এটা বুঝতে পেরেছি তারপর হলো এটা সিঙ্গুলার না এটা হলো সিঙ্গুলার তো এটা যেহেতু সিঙ্গুলার এটা সাথে ভার্ভটাও সিঙ্গুলারই হবে এখন কোন ভার্ভটা হবে সেটা কী করতে লাগবে এখানে কী রয়েছে গন রয়েছে গনটা কী গনটা হলো ভার্বের থার্ড ফর্ম তো ভার্বের থার্ড ফর্ম হলে এক হয়তো বা হ্যাভ নয়তো বা হ্যাজ নয়তোবা হ্যাড হবে তবে হ্যাড হবে ওকে সো এখন আমরা অপশান দিকে আনসার করব যেরকম হ্যাব হবে না হ্যাব কেন হবে না হ্যাব হবে যদি প্রুরাল থাকতো যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাভ হবে না আর বাকি রইল হেজ অ্যান্ড হ্যাড তো এখন টেন্স হলে পাস টেন্স হলে হ্যাড হবে আর যদি প্রেজেন্ট হয় যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাজ হবে তো এখানে হেজ হি হ্যাজ গন টু স্কুল অপশান দেখে আমরা আনসার করবো এখন অপশান যদি হ্যাড থাকতো তাহলে হ্যাড দিতাম কারণ অলওয়েজ বলেছি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কোয়েশানটা দেখবেন অপশানগুলি দেখবেন তো অপশান দেখে আনসারটা হবে ওকে তো নেক্সট রয়েছে দে ড্যাশ গন টু স্কুল এখানে টা এখানে রয়ে কি টা হলো যে সাবজেক্টে প্রোনাউনটা সেটা হলো প্রুয়েল রয়েছে তো হলে ভার্ব টু প্রোয়েল হবে আর যেহেতু ভার্ভের থার্ড ফর্ম রয়েছে তাহলে এখানে কি হবে হ্যাভ নেক্সট রিতা। ড্যাশ ডান্সিং রিতা এই যে এখানে রীতা হলো একজনের নাম মানে এটা নাউন আর এটা সিঙ্গুলার নাউন দেওয়া রয়েছে সিঙ্গুলার নাউন হলে ভার্ভটাও সিঙ্গুলার হবে তো এখানে এখন ইজও হতে পারে ওয়াজও হতে পারে যদি প্রেজেন্ট বোঝানো হয় ইজ দেবো পাস্ট বোঝালে ওয়াজ দেব এখন অপশানে দেখতে লাগবে আমাদের কোনটা দিয়েছে ইজ দিয়েছে নাকি ওয়াজ দিয়েছে অপশন বুঝে আমরা আনসার করবো তো এখানে ইজও হতে পারে ওয়াজও হতে পারে নেক্সট উই ড্যাশ ডান্সিং এই যে উই উইটা কী উইটা হলো যে উই মানে কি আমরা মানে প্রোরল তো প্রোরল রয়েছে তো প্রোরল হলে ভার্ভটাও তো প্রোয়েলই হবে আর এখানে কী রয়েছে ডান্সিং এটা হলো ভার্ভের ফোর্থ ফর্ম মানে এই যে ডান্সিং ডান্সের সাথে আইন যে যোগ করে ডান্সিং ভার্ভের ফোর্থ ফর্ম ভার্ভের ফোর্থ ফর্ম হলে কী হবে এই যে এখানে আর ওকে আর অপশান বুঝে আনসার করবো ওকে সো আশা করি রুল নাম্বার ওয়ানটা ক্লিয়ার হয়েছে নেক্সট রুলের মধ্যে রয়েছে রুল নাম্বার টু সাবজেক্ট ওয়ান প্লাস এন প্লাস সাবজেক্ট টু যদি এরকম থাকে ভার্বটা টুয়েলভ হবে অর্থাৎ সাবজেক্ট ওয়ানে দুন থাকলো যেখানে কারোর নাম রাম তারপরে এন্ড তারপর রয়েছে আরেকটা সাবজেক্ট মানে দুইটা সাবজেক্ট রয়েছে তার জন্য একটা সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু নাম দেওয়া হয়েছে বোঝানোর জন্য যদি দুই টাইম সাবজেক্ট দিয়ে দিই তাহলে রুলসটা বুঝতে একটু অসুবিধা হবে তার জন্য সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু দেওয়া হয়েছে তো সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টুকে কী কি দিয়ে যুক্ত করা হয়েছে এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে যখন দুইটা সাবজেক্টকে এন্ড দিয়ে যুক্ত করানো হয় তখন নর্মালি আমরা কী ইউজ করি ভার্ভের এই যে প্রোর ফর্মটা ইউজ করে থাকি তো এখানে কি হবে প্রোর রাম অ্যান্ড শ্যাম ড্যাশ গন টু স্কুল তো রাম অ্যান্ড শ্যাম সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু এন দিয়ে যুক্ত করানো হয়েছে রুলস রেকর্ডিং এখানে হবে ভার্ভটা প্রুরাল আর এখান দিয়ে যে গন রয়েছে গন হল ভার্বের থার্ড ফর্ম তো থার্ড ফর্ম হলে থার্ড ফর্মের প্রুরালটা কি হবে হ্যাভ হবে তাহলে এই যে রাম এন্ড শ্যাম হ্যাভ গন টু স্কুল নেক্সট এক্সাম্পল রাম এন্ড শ্যাম ড্যাশ গোয়িং টু স্কুল তো এখানে তো প্রুরাল রয়েছে কীভাবে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু এন করানো হয়েছে তো রুলসের রেকর্ডিং ভাবটা প্রুয়েল হবে আর এখানে যেহেতু গোয়িং রয়েছে গোয়িং রয়েছে তো মানে ভার্ভের ফোর্থ ফর্ম ভার্বের ফোর্থ ফর্ম হলে কি হবে মানে ভি ওয়ান প্লাস আইএনজি ভার্বের ফোর্থ ফর্ম হয় তাহলে কি এখানে হবে আর ওকে এটা হলো রুল নাম্বার টু এখন রুল নাম্বার টু এর সাথে কানেক্টেড আরেকটা রুল রয়েছে যেটা আমাদের ভালোভাবে দেখবেন একটু অ্যাক্সেপশন জিনিসটা রয়েছে যেটা নাম্বার থ্রি এর মধ্যে রয়েছে পেয়ারিং ওয়ার্ডস পেয়ারিং ওয়ার্ডস এই রুলে নাম দেওয়া হয়েছে সুবিধার জন্য কী কী রয়েছে ব্রেড অ্যান্ড বাটার এজ অ্যান্ড এক্সপেরিয়েন্স রাইজ অ্যান্ড ফল রাইজ অ্যান্ড কারি রাইস অ্যান্ড কারি হ্যামার অ্যান্ড সেকল হর্স অ্যান্ড ক্যারেজ ক্রাউন অ্যান্ড গ্লোরি কামিং অ্যান্ড গোয়িং স্লো অ্যান্ড স্টেডি ট্রুথ অ্যান্ড অনেস্টি এই যে কিছু ওয়ার্ডগুলি রয়েছে এছাড়া আর অনেকগুলি ওয়ার্ডস রয়েছে কিন্তু এই যে কম্পিটিভ এক্সাম রয়েছে এখানে টেট বলুন এসটিজেটি বলুন ইউপিএসসি এসএসসি এইসব এক্সামের মধ্যে এগুলির বাইরে আর আসে না এগুলি থেকেই এসেছে এগুলির বাইরে আসলে এটা রেয়ার কেস বাট ম্যাক্সিমাম এখান থেকেই আসে তো এগুলি মানে একটা আরেকটার সাথে চলে যেরকম এইজ অ্যান্ড এক্সপিরিয়েন্স বয়সের সাথে সাথে এক্সপিরিয়েন্স বাড়ে রাইজ অ্যান্ড ফল মানে এই যে ওয়ার্ডগুলি হয়েছে এগুলি হল পেয়ারিং ওয়ার্ডস একটা আরেকটার সাথেই চলে একটা হলে আরেকটা হয় তো এরকম আর আরেকটা জিনিস যে বুঝতে পারি এই যে ওয়ার্ডগুলি রয়েছে এরকম এখানে কিন্তু সাবজেক্ট ওয়ান এটাও সাবজেক্ট ওয়ান রয়েছে সাথে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে আগে রুলসের অ্যাকর্ডিং যদি সাবজেক্ট ওয়ান তারপর এন্ড তারপর থাকে সাবজেক্ট টু তাহলে ভাইপটা পুরাল হয় কিন্তু এটার ক্ষেত্রে এক্সেপশন কী এই যে পেয়ারিং ওয়ার্ডসগুলি যখন এরকম সাবজেক্ট ওয়ান এন দিয়ে যুক্ত করা হয়েছে তারপর সাবজেক্ট টু রয়েছে কিন্তু একটা সিঙ্গুলার একটা জিনিসকেই বোঝায় যে কোনো একটা জিনিসকে বা একটা থটকেই বোঝায় তখন সেটার ক্ষেত্রে ভাইপটা আমরা সিঙ্গুলার ইউজ করবো ভাইপটা সিঙ্গুলার ইউজ করবো আর একটু সুবিধার্থে এখানে কিছু ওয়ার্ড আমি দিয়ে দিলাম তার বাইরে আসে না এখান থেকেই আসে তার বাইরে আর আসে না তো এই ওয়ার্ডগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। এই ওয়ার্ডগুলি থাকলে পেয়ারিং ওয়ার্ডসগুলি থাকলে ভার্ব অলওয়েজ আমরা সিঙ্গুলার ইউজ করব। আর যদি এটার বাইরে কোনো কারণে আসে সেটা আসে না খুব কিস যদি আসে তাহলে এটা বুঝবেন সাবজেক্ট ওয়ান এন্ড তারপর সাবজেক্ট টু যদি থাকে আর সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু দুইটা সাবজেক্টে যদি একটা জিনিসকে বা একটা থটকে সিঙ্গুলার একটা জিনিসকে বোঝায় তখন ভাবটা অলওয়েজ সিঙ্গুলারই হবে ওকে সো কিছু এক্সাম্পল দেখিনি কিছু এক্সাম্পলের মধ্যে প্রথমেই রয়েছে স্লো অ্যান্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রিস উইন হবে নাকি উইন্স হবে এই যে স্লো সাবজেক্ট ওয়ান স্টেডি সাবজেক্ট ওয়ান এন দিয়ে যুক্ত করা হয়েছে কিন্তু দুইটার মধ্যে কি একটা সিঙ্গুলার একটা জিনিসকে বোঝানো হয়েছে ড্যাশ দ্য রিস তো স্লো অ্যান্ড স্টেডি সিম্পলি আমরা বুঝে নেবো এখানে ওয়ার্ডগুলি রয়েছিল স্লো অ্যান্ড স্টেডি এটা থাকলে ভাইপটা সিঙ্গুলার হবে তো এখানে ভাইপটা সিঙ্গুলার হলে কি হবে উইন হবে নাকি উইন্স হবে তো এখানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে লাগবে আমরা প্রথমেই বলেছিলাম ভি ওয়ান একটা ছিল ভি ফাইভ ভি ওয়ানের ক্ষেত্রে কী ছিল যেরকম গো আর যেরকম ভি ফাইভের ক্ষেত্রে গোস তো বলেছিলাম যে ভি ওয়ানটা ভি ওয়ানটা যখন ইউজ হবে অলওয়েজ প্লোরালের ক্ষেত্রে ইউজ হয় আর ভি ফাইভটা অলওয়েজ ইউজ হয় যে কীসের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে ভি ফাইভটা অলওয়েজ ইউজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে মতল এখানে এটা বলতে পারি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অলওয়েজ এস বা ইএস যোগ করা হয় তো ভি ফাইভটা আমরা কিসের সাথে ইউজ করি থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের সাথেই আমরা ভি ফাইভটা ইউজ করে থাকি ওকে সো এখানে কি হবে তো এখানে ওকে সো রুলসের অ্যাকর্ডিং এখানে হবে উইন্স কেন প্রথম কথা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস বা ইএস হয় আর যে ভার্বের পিউ ফর্মটা রয়েছে সেটা আমরা অলওয়েজ কী করি সিঙ্গুলার ক্ষেত্রেই আমরা ইউজ করি তো স্লো অ্যান্ড স্টেডি তো তাকে আগে বলা হয়েছে ভার্বটা সিঙ্গুলার হবে তো ভার্বটা সিঙ্গুলার হলে এটা কী হবে উইন্স স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস নেক্সট রয়েছে ব্রেড অ্যান্ড বাটার তো ব্রেড অ্যান্ড বাটার এই ওয়ার্ডটা রয়েছে তো ইজ নাকি আর হবে হার ফেভারিট ডিশ এই যে তো ব্রেড অ্যান্ড বাটার থাকলে ভাইটা সিঙ্গুলার হবে তো সিঙ্গুলার হলে কেন কী হবে ইজ হবে ওকে ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ হার ফেভারিট ডিশ নেক্সট রয়েছে আরও কিছু এক্সাম্পল রাইজ অ্যান্ড ফল ইজ এ রাইজ অ্যান্ড ফল ডেশ এ কমন থিং ইন লাইফ তো এখানে কোনটা হবে অবভিয়াসলি সিঙ্গুলার হবে মানে ইজ এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ড্যাশ উইজডম টু ম্যান এখানে ব্রিংস হবে নাকি ব্রিং হবে এখানে ব্রিংসটা হবে এই যে ভার্বের ফিফথ ফর্মটা হয় ভার্বের ফিফথ ফর্মটা হয় কিসের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে নেক্সট রাইস অ্যান্ড কারি রাইস অ্যান্ড কারি ইজ মাই অল টাইম ফেভারিট হর্স অ্যান্ড ক্যারেজ ইজ রেডি ফর দ্য জার্নি ওকে তো আশা করি এই রুলসটা আপনারা বুঝতে পেরেছেন যদি কনফিউশন থাকে আমি বারবার বলছি কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করে দেবেন নেক্সট ক্লাসে আমি ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ওকে নেক্সট রুল রয়েছে রুল নাম্বার ফোর রুল নাম্বার ফোরের মধ্যে রয়েছে ভালোভাবে দেখবেন আর্টিকেল অবলিক প্রোনাউন তারপর নাউন ওয়ান এন দিয়ে যুক্ত করা হয়েছে তারপর আর্টিকেল বা প্রোনাউন তারপর নাউন টু এরকম থাকলে ভার্বটা প্রোর থাকবে যেরকম প্রথমে কি থাকবে আর্টিকেল অথবা প্রোনাউন এক হয়তো বা আর্টিকেল বা প্রোনাউন থাকবে যে কোনো একটা নাউনের আগে কিছুটা আগে রুলসের মতন আগে রুলসের মধ্যে ছিল না যে সাবজেক্ট ওয়ান এন্ড তারপর সাবজেক্ট টু থাকলে ভাইভটা প্রুরাল আর পেয়ারিং ওয়ার্ডসগুলি ভার্বটা থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার তো এটা হলো একটু একটু ডিফারেন্ট কি যদি নাউনের আগে আর্টিকেল অথবা প্রোনাউন থাকে নাউনের আগে এক হয়তো বা আর্টিকেল থাকবে নয়তো বা প্রোনাউন থাকবে এক দিয়ে যুক্ত করা হবে আর নাউন টু যেটা রয়েছে সেটার আগে এক হয়তো বা আর্টিকেল বা প্রোনাউন থাকবে এই রুলসের অ্যাকর্ডিং থাকলে ভার্বটা অলওয়েজ প্রুরাল হবে ভার্বটা অলওয়েজ কি হবে প্রুরাল হবে এক্সাম্পলের থ্রু ভালোভাবে জিনিসটা দেখে নিই এক্সাম্পলের মধ্যে রয়েছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চিফ গেস্ট দেশ অ্যারাইভড তো এখানে যে রয়েছে প্রথম এক্সাম্পলটা প্রিন্সিপালটা কি এখানে নাউন ওয়ান নাউন ওয়ান এন দিয়ে যুক্ত করা হয়েছে আর চিফ গেস্টটা হলো নাউন টু তার আগে কি রয়েছে যে আর্টিকেল রয়েছে এখানে একটা আর্টিকেল রয়েছে তাহলে ভাবটা কি হবে ভাবটা প্রয়েল হবে তো এখান থেকে কোনটা প্রয়েল হ্যাভ এখানে কী হবে হ্যাভ হবে ওকে সো আর এখানে হ্যাভ কেন হলো এই যে এরাইভ রয়েছে এরাইভটা কী এরাইভ হলো ভারবে থার্ড ফর্ম ভারবে থার্ড ফর্ম হলে এক হয়তো বা হ্যাভ হেজ নয়তো বা হ্যাড হবে ওকে সো এখানে অপশানের অ্যাকর্ডিং কী হবে হ্যাভ হবে আর হেজ কেন হবে না কারণ এখানে সিঙ্গুলার হবে না যদি সিঙ্গুলার হতো তাহলে হেজ হতো যেহেতু ভাবটা পুরাল হবে তাহলে এখানে কি হয়েছে হ্যাভ ওকে আর কেন হ্যাভ হয়েছে কেন এখানে প্রোয়েল হয়েছে সেটা আমি বলে দিই একটা তো রুলস রেকর্ডিং বললাম আরেকটা হলো এখানে যে বলা হলো দ্য প্রিন্সিপাল একটা প্রিন্সিপালকে নির্দিষ্ট করে বলা হয়েছে এবং চিফ গেস্টেও নির্দিষ্ট করে বলা হয়েছে তো এখানে প্রিন্সিপালও এসেছে আর চিফ গেস্টও এসেছে এখানে দুজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তো দুইজন ব্যক্তি যেহেতু তো অবভিয়াসলি এটা প্রোয়েল রয়েছে তো ভাবটাও তো প্রয়েলই হবে সাবজেক্ট প্রয়োল হলে ভাব তো হবে তো সেটার দিক থেকে আমরা বুঝতে পারি জিনিসটা নেক্সট এক্সাম্পলে রয়েছে এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট হর্স ড্যাশ রানিং অ্যালং দ্য রোড এই যে ব্ল্যাক টা হলো নাউন ওয়ান হোয়াইট হর্সটা হলো নাউন টু এন দিয়ে যুক্ত করা হয়েছে আর তার আগে আর্টিকেল রয়েছে নাউন ওয়ানের আগে আর্টিকেল রয়েছে নাউন টু এর আগেও আর্টিকেল রয়েছে তো রুলস এর এটা কারেক্ট হলো তো রুলস এর এটা কারেক্ট হলে তো এখানে ভাবটা কি হবে প্রুরেল হবে রুলস এর ও কারেক্ট হলো আর এখানে একটা ব্ল্যাক এবং একটা ব্ল্যাক হর্সকেও বোঝানো হয়েছে একটা হোয়াইট হর্সকেও বোঝানো হয়েছে তো দুই ধরনের হর্সকে এখানে বোঝানো হয়েছে তো এটা প্রোয়াল হলো তো এখানে প্রোয়াল হলে কি হবে ওয়াজ তো হবে না ওয়াজ সিঙ্গুলের সাথে হয় ইজও হবে না ইজও সিঙ্গুলার সাথে হয় তো ওয়ার হবে কারণ ওয়েটা প্রের সাথে হয় সো এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট হর্স ওয়ে রানিং অ্যালং দ্য রোড নেক্সট মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার ড্যাশ ওয়েটিং ফর মি ফ্রেন্ড নাউন ওয়ান ব্রাদার নাউন টু অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো আর তার আগে কী দেওয়া হলো প্রোনাউন দেওয়া হলো কারণ রুলসে বলা হয়েছে কত আর্টিকেল নয়তো বা প্রোনাউন দেবে তো এখানে প্রোনাউন দেওয়া হলো আর এখানেও প্রনাউন দেওয়া হলো তো রুলসের রেকর্ডিং কারেক্ট হলো আর এখানে যে আমার বন্ধু এবং আমার ভাই তো দুইজন ব্যক্তিকে বোঝানো হলো তো প্রোয়েলে রয়েছে তো রুলসের রেকর্ডিংও ও একটা প্রোয়েল হবে আর যদি আমরা বুঝতে যাই আমার বন্ধু বা আমার ভাই দুইজনকে বোঝানো হয়েছে তো সেটাও তো প্রয়োজন তো সাবজেক্ট প্রয়ল হলে ভাবটা অভিয়াসলি প্রয়োল হবে তো এখানে কী হবে আর সো মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার আর ওয়েটিং ফর মি ওকে সো এটা হলো রুল নাম্বার ফোর তা আশা করি রুল নাম্বার ফোরটা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা দেখে নেব রুল নাম্বার ফাইভ রুল নাম্বার ফোরের সাথে কিন্তু এটা আবার রিলেটেড রয়েছে কিভাবে বলছি আমি রুল নাম্বার ফাইভটা রুল নাম্বার ফোরের সাথে কিছুটা লিঙ্ক রয়েছে কি রয়েছে সেটা আমি বলছি আর্টিকেল বা প্রনাউন নাউন্ড ওয়ানের আগে থাকবে এন্ড দিয়ে যুক্ত করা থাকবে এন্ডের পরে ডাইরেক্ট নাউন টু থাকবে আগেরটার মধ্যে কী ছিল এন্ডের পরে নাউন টুর আগে আর্টিকেল অথবা প্রনাউন ছিল তো সেই ক্ষেত্রে আমরা ভাড়াটা প্রোর ইউজ করেছি কিন্তু এখানে বলা হয়েছে নাউন ওয়ানের আগে আর্টিকেল অথবা প্রোনাউন থাকবে এন্ড দিয়ে যুক্ত করা হলো আর অ্যান্ডের পরে ডাইরেক্ট কী দেওয়া হলো নাউন টু এখানে কোনো আর্টিকেল বা প্রানাউন নেই এই রুলসের অ্যাকর্ডিং থাকলে ভাবটা অলবেস সিঙ্গুলার হবে ফর এক্সাম্পল দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট অ্যারাইভ দ্য প্রিন্সিপাল এই যে প্রিন্সিপালটা হলো নাউন ওয়ান চিফ গেস্ট হলো নাউন টু এন দিয়ে যুক্ত করা হলো আর নাউন ওয়ানের আগে রয়েছে কি আর্টিকেল রয়েছে তো এখানে আর্টিকেল তারপর নাউন ওয়ান তারপর এন রয়েছে আর এন পরে ডাইরেক্ট কি রয়েছে নাউন টু নাউন টু রয়েছে অর্থাৎ চিফ গেস্ট রয়েছে তো এইখানে বোঝানো হলো যে যে প্রিন্সিপাল তিনি হলেন চিফ গেস্ট তো একজনকে বোঝানো হলো আর রুলস এর অ্যাকর্ডিং এখানে কী হবে ভার্ভটা সিঙ্গুলার হবে তো এখানে সিঙ্গুলার ভার্ভ হলো হ্যাস তো কী হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট হ্যাজ অ্যারাইভড ওকে অ্যারাইভড এটা রয়েছে বি থ্রি তার জন্য এস থেকে একটা হবে আর যেহেতু সিঙ্গুলার তার জন্য হ্যাজ হলো নেক্সট এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ড্যাশ রানিং অ্যালং দ্য রোড ব্ল্যাক নাউন ওয়ান এই যে প্রথমে কি রয়েছে আর্টিকেল তারপর নাউন ওয়ান এন্ড এন্ডের পরে ডাইরেক্ট রয়েছে কি নাউন টু রয়েছে নাউন টু রয়েছে তাহলে এখানে রুলসের অ্যাকর্ডিং ভাইভটা সিঙ্গুলার হবে তো ভাইভটা সিঙ্গুলার হলে এখান থেকে কোনটা হবে ওয়াজ ওয়ার ইজ কোনটা হবে এখানে কী রয়েছে রানিং মানে ভার ফোর তো এখানে ওয়্যার তো হবে না ওয়ার প্রোয়েল যদি প্রোয়েল হতো তাহলে ওয়ার হতো তো যেহেতু প্রোয়েল না ওয়ার হবে না ওয়াজ ইজ থেকে একটা হবে এখান থেকে কোনটা হবে এখানে অপশানের মধ্যে অপশানে যেটা রয়েছে ওয়াজও রয়েছে ইজও রয়েছে এটা দিয়েছি কারণ আপনাদের বোঝার জন্য এখানে আমাদের ওয়াজও হতে পারে আবার ইজও হতে পারে ওকে বি ফোরের সাথে ওয়াজও হতে পারে ইজও হতে পারে এখন আমরা বুঝে আনসার করব কোনটা যদি প্রেজেন্টে থাকে ইজ যদি পাস্টে থাকে ওয়াজ ইউজ করবো যদি অপশানে আমাদের কোনটা থাকে সেটা দেখে ইউজ করবো অপশানে ওয়াজ থাকলে আমরা ওয়াজ দেব অপশানে ইজ থাকলে আমরা ইজ দেবো তো এখানে সেন্টেন্সটা কীভাবে হতে পারে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ওয়াজ রানিং অ্যালং দ্য রোড অথবা এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ইজ রানিং অ্যালং দ্য রোড এই দুইটাই হতে পারে ওকে সো নেক্সট রয়েছে মাই ফ্রেন্ড And brother, dash waiting for me. Pronoun. তারপরে হচ্ছে নাউন ওয়ান অ্যান্ড তারপরে হচ্ছে নাউন্ড টু তো রুলসের রেকর্ডিং ভার্বটা সিঙ্গুলার সিঙ্গুলার হলে কি হবে ইজ হবে মাই ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার ইজ ওয়েটিং ফর মি যে আমার বন্ধু এবং আমার ভাই আমার বন্ধু এবং ভাই মানে আমার যে বন্ধু সেই হলো আমার ভাই সে আমার জন্য ওয়েট করছে তো একজনকে বোঝানো হলো তো রুলসের রেকর্ডিং কি হবে ভার্ভটা সিঙ্গুলার হবে ওকে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ক্লাসে আমি এগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো আজকে নাম্বার ফাইভ পর্যন্তই থাক নেক্সট ক্লাসে বাকি রুলসগুলো আমরা দেখে নেবো এখানে অনেকগুলি রুলস রয়েছে প্রায় উনিশ কুড়িটা রুলস রয়েছে সবগুলি রুলস আমি এক্সাম্পলের থ্রু এক এক করে করিয়ে দেব তো তোমরা আমার এই সাথে থাকো পাশে থাকো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো তোমাদের জন্য ইনফরমেটিভ ভালো ভালো ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে এখন তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন ইনফরমেশনটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট ওয়ান স্টেপ টু এবং এস টি নোটস অ্যাভেলেবেল রয়েছে সেই নোটসগুলি নিতে চাইলে তোমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে আর এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না সবটা তোমরা পেয়ে যাবে এই নোটের সাথেই প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা মক টেস্ট তোমরা পেয়ে যাবে প্রায় ফিফটি প্লাস পঞ্চাশটার উপরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে এই নোটসগুলির সাথে তো এই নোটগুলি প্রাইসগুলি হলো ট্যাট ওয়ান নোটের প্রাইসটা হলো তিন হাজার টাকা ট্যাট টু বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো তিন হাজার টাকা আর ইংলিশ ভাষার নোটও রয়েছে ট্যাট টু সেটা হলো চার হাজার টাকা আর এসটি জিটি নোটের প্রাইসটা হলো সাড়ে তিন হাজার টাকা আর যদি তোমরা কম্বাইন নোটস নাও সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে ধরো ট্যাট ওয়ান এবং ট্যাট টু নেবে তো সেই ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট রয়েছে ট্যাট টু এবং এস এসটি জিটি নেবে সেই ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট রয়েছে তো তোমরা যেই নোটসে নাও না কেন তার সাথে পেয়ে যাবে তোমরা মক টেস্ট আর সেটা নেওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে তাছাড়া তোমরা যদি চাও যে অফলাইন ক্লাস করবে এক্সামের জন্য প্রিপারেশান করার জন্য তোমাদের সাহায্য দরকার বা ক্লাস করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো এডমিশান প্রসেসটা হলো পাঁচ হাজার টাকা এডমিশন ফিস আর মান্থলি ফিসটা হলো পাঁচশো টাকা যেটার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাবে অনলাইন মক টেস্ট পেয়ে যাবে অফলাইন মক টেস্টও পেয়ে যাবে তারপর অফলাইন ক্লাস পেয়ে যাবে অফলাইন ক্লাস নোটসগুলি পেয়ে যাবে স্পেশাল মক টেস্টগুলো পেয়ে যাবে সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা এডমিশন নিলে তো তোমরা এডমিশন নাও নোটস নাও যেটাই নিতে যাও তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে এসে নোটসটা দেখো যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো আর যদি চাও তোমরা একদিন ক্লাস করে দেখবে তাহলে একদিন ক্লাস করে দেখো যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশান নিতে পারো আর আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি যেটা ক্লাস থাকবে প্রতি সপ্তাহ শনিবার এবং রবিবারে যেটা ক্লাসটা শুরু হবে অগাস্ট মাসের তিন তারিখ থেকে তো যারা এখনও এডমিশন হওনি তোমরা দেরি করো না স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করো এটার মধ্যে অনেকে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে এখানে আর দুই তিনটা সিট বাকি আছে কারণ আমাদের এখানে সিটটাও লিমিটেড থাকে আমরা পনেরো ষোলো জন একটা ব্যাচের মধ্যে রাখি তো যারা এডমিশন নিতে চাও তোমরা দেরি না করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো আর তোমরা আমাদের সাথে আছো বলেই কিন্তু আমরা অনেক মোটিভেটেড আছি তোমাদের জন্য ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসতে পারছি তো এইভাবেই তোমরা সাথে থাকো পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং